আগামী 23 তারিখ বসছে আইপিএলের নিলাম, আর এই নিলামের দিকেই নজর রয়েছে সকল ক্রিকেটারদের। তবে আইপিএলে বাংলাদেশি প্লেয়াররা সেরকমভাবে সুযোগ পায়নি। সাকিব ও মুস্তাফিজুর রহমান ছাড়া আর কোনো বাংলাদেশি প্লেয়ারকে নিয়মিত আইপিএল খেলতে দেখা যায়নি। তবে কি এবারের আইপিএল নিলামে সুযোগ পাবে বাংলাদেশি প্লেয়াররা, সেটাই এখন দেখার বিষয়। যেহেতু আর কয়েকদিন পরেই আইপিএলের নিলাম, আর ঠিক নিলামের আগেই ভারতকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ, যেখানে মেহেদি হাসান মিরাজ দুর্দান্ত পারফর্ম করে সকলের নজর কেড়েছেন। ভারতের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে নায়ক হয়ে উঠেছে এই মেহেদি। তাই 2015 সালে মুস্তাফিজুর রহমান যেভাবে ভারতের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং করে আইপিএলে সুযোগ পেয়েছিল, সেরকমই কি এবার মেহেদি হাসান মিরাজও কি আইপিএলে সুযোগ পাবে, সেটাই দেখার বিষয়। মারকাটারি ব্যাটিংয়ের পাশাপাশি দুর্ধর্ষ বোলিং, অর্থাৎ এই অলরাউন্ডারটিকে এবারের আইপিএলে টার্গেট করতে পারে কেকেআর। সুনীল নারিনের বিকল্প হিসেবে মেহেদি হাসান মিরাজকে কিনতে পারে কিং খানের দল কলকাতার নাইট রাইডার্স। ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা প্রেস কনফারেন্সে বলেছেন, এবারের নিলামে বাংলাদেশি প্লেয়াররা আইপিএলে দল পেতে পারে। তাই দেখাই যাক আগামী 23 তারিখ কোন বাংলাদেশি প্লেয়ার আইপিএলে কোন টিমে যায়। সো ফ্রেন্ডস, সুনীল নারিনের বিকল্প হিসেবে মেহেদি হাসান মিরাজকে কি কেনা উচিত কেকেআরের? তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং আইপিএলের ফ্যান হয়ে আইপিএলের নিলাম দেখার জন্য এক্সাইটেড হয়ে থাকলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।